বন্ধুরা, শিব পুরাণে অনুসার শ্রাবণ সোমবারে যদি আমরা ভক্তি সহকারে ভগবান শিবের পূজো অর্চনা করি এবং তারপরে যদি আমরা শ্রাবণ সোমবারের ব্রত কথা শুনি, তবেই বন্ধুরা আমাদের এই পূজো সম্পন্ন হয়। কিন্তু বন্ধুরা, এই ব্রত আমাদের কখনো কিন্তু অর্ধেক শুনতে নেই, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। কারণ বন্ধুরা, শিব পুরাণে অনুসার এই ব্রত কানে শোনা মাত্রই আমাদের জীবন থেকে সকল দুঃখে নাশ হয়, মনে জাগে এক অপার শান্তি, ভগবান শিবের কৃপা আমাদের জীবনে এসে পড়ে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, অনেক সময় আগেকার কথা, প্রাচীনকালে এক ধনী ব্যবসায়ী ছিলেন। তার কোনো কিছুতে কোনো অভাব ছিল না। দূর দূরান্ত থেকে মানুষ তার এক নামেই জানত। কিন্তু তবু বন্ধুরা, তার মনে কোনো শান্তি ছিল না। আসলে বন্ধুরা, তারা নিঃসন্তান ছিলেন। কিন্তু হঠাৎই একদিন ঈশ্বরের কৃপায় তারা জানতে পারেন সোমবার ব্রতের মাহাত্ম্য। তাই তারা প্রত্যেক সোমবারে ভগবান শিবের মন্দিরে গিয়ে ভক্তি সহকারে ও পুরো নিষ্ঠার সাথে ভগবান শিবের পূজো আরাধনা করতেন। এই দেখে মাতা পার্বতী একদিন ভগবান শিবকে বলেন, প্রভু, তোমার এই ভক্তকে তুমি এত কষ্ট কেন দিচ্ছ? তুমি কেন তার মনের ইচ্ছা পূর্ণ করছো না? তখন ভগবান শিব বলেন, হে মহামায়া, তুমি তো সবই জানো। প্রত্যেক প্রাণীকেই তার কর্মের অনুসার এই জন্মে তার কর্মফল ভোগ করতে হয়। তাই সেই ব্যবসায়ীও তার পূর্ব জন্মের কর্মফল ভোগ করছে। তখন মাতা পার্বতী বলেন, প্রভু, আপনার কাছে তো কোনো কার্যই কখনো অসম্ভব নয়, আপনি পাপীদেরও ক্ষমা করে দেন। তবে কেন আপনার এই ভক্তকে পূর্ব জন্মের পাপ থেকে ক্ষমা করে তার মনোবাসনা পূর্ণ করছেন না? এই কথা শুনে ভগবান শিব সেই ব্যবসায়ীকে পুত্র সন্তান হওয়ার তিনি বরদান প্রদান করেন। কিন্তু সাথে তিনি এটাও বলেন যে তোমার সন্তান মাত্র 12 বছরই বাঁচবে। তাই কিছুদিন পর ভগবান শিবের কথা অনুসার সেই ব্যবসায়ীর এক পুত্র সন্তান হয়। কিন্তু সেই ব্যবসায়ী জানত যে তার সন্তান বেশি দিন বাঁচবে না। তাই যখন তার সন্তানের 11 বছর হয়, তখন তার মামার হাতে প্রচুর টাকা দিয়ে তাকে কাশিতে পাঠিয়ে দেয়। সাথে এটা বলে, রাস্তায় যত গ্রাম শহর পড়বে সেখানে যজ্ঞ করে ব্রাহ্মণদের ভোজন করিয়ে তাদের অবশ্যই দক্ষিণা দিতে। ফলে বাবার কথা অনুসার তারা দুজনে কাশীর উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তারা এমন একটি নগরে পৌঁছায় যেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল। কিন্তু রাজকন্যার যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল সেই ব্যক্তির এক চোখ ছিল অন্ধ। কিন্তু সেই কথা রাজকন্যার বাড়িতে কেউই জানত না। তাই সেই ছেলের বাবা ঠিক করে যে রাস্তায় দেখা ছেলেটিকেই তার নিজের ছেলে বলে রাজকুমারীর সাথে তার বিয়ে দিয়ে দেবে। এবং বিয়ে হয়ে যাওয়ার পর তারা সেই ছেলেটিকে তাড়িয়ে রাজকুমারীকে বাড়িতে নিয়ে আসবে। তাই ভয়ে ছেলেটি কিছু বলতে না পেরে বিয়ের পর রাজকুমারীর আঁচলে লিখে দেয়, যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ, তাই তার বাবা আমাকে জোর করে তোমার সাথে বিবাহ দিয়েছে। এই কথা শুনে রাজকুমারী তার বাবাকে বলে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সেই ব্যবসায়ী ছেলেটিকে নিজের স্বামী মনে করে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এদিকে মামা ভাগ্নে দুজনে কাশীতে গিয়ে পৌঁছায় এবং ভগবান শিবের বরদান অনুসার সেই কাশীতেই তার মৃত্যু ঘটে। এই দেখে তার মামা প্রচণ্ড ভেঙে পড়ে আর জোরে জোরে কাঁদতে থাকে। সেই সময় সেখান থেকে ভগবান শিব ও মাতা পার্বতী যাচ্ছিলেন। ফলে মাতা পার্বতী তার কান্নার আওয়াজ পেয়ে ভগবান শিবকে তার দুঃখ দূর করার কথা বলেন। তখন ভগবান শিব বলেন, দেবী, এ তো সেই ব্যবসায়ীরই সন্তান যাকে আমি বরদান দিয়েছিলাম, আজকেই তার আয়ু সমাপ্ত হল। তখন মাতা পার্বতী বলেন, হে প্রভু, যদি অল্প বয়সী সন্তান মারা যায় তো তার মা বাবা এই কথা শুনেই মারা যাবে, তাই প্রভু, তুমি সন্তানকে আবার জীবিত করে দাও। এই কথা শুনে ভগবান শিব তাদের সন্তানকে আবার জীবিত করে দেয় এবং তার মা বাবাকে স্বপ্ন দেখায়, যারা সোমবারের ব্রত পালন করে এবং সোমবার ব্রত কথা শোনে তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। এরপর সেই ছেলেটি বাড়িতে ফেরার সময়
সেই রাজকুমারীর সাথে বিয়ে করে সুখে শান্তিতে থাকে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।